মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি, বিন্দাস আছি, সুপার আছি, ফাটাফাটি আছি। তো আজকে হলো সানডে, আজকে মুভি দেখতে যাইনি, কারণ সারা সপ্তাহ তো আমরা দুজন খুব খাটি, তোমরা অনেকেই জানো, নতুন করে বলার কিছু নেই। তো ভাবলাম না দুপুরবেলাটা লাঞ্চ করে একটুখানি রেস্ট নিই, সেই জন্য দুপুরবেলা লাঞ্চ করে একটু টানা ঘুম দিয়েছি কত্তা গিন্নি মিলে। কিন্তু তার আগে বলে দিই, আজকে দুপুরের লাঞ্চের মেনুতে ছিল সেরকম খুব একটা হাইফাই মেনু কিছু করিনি, সিম্পলি করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে মাছের মাথা, অর্থাৎ ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে একটা ইলিশ মাছের ঝোল। অবশ্যই সেই রেসিপিটা শেয়ার করবো, কিন্তু সেটা নেক্সট ব্লগে, কিভাবে আমি আমার নিজের মতন করে এই রান্নাটা করেছি। তো চলো, ইন্দ্রনীল ওখানে ডাকছে, দেরি করব না, ইভিনিংয়ে বেরোলাম, ডিনার করে বাড়ি ফিরবো। কোথায় যাচ্ছি ডিনার করতে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি, এটা হলো সল্টলেক বৈশাখী। তো আমরা মোটামুটি সল্টলেকের ভেতরেই থাকি, কারণ সল্টলেকে বেশ ভালো ভালো রেস্টুরেন্ট আছে, তো সেই কারণে আমরা খুব একটা সল্টলেকের বাইরে যাই না। তো আমরা যেখানে আজকে ডিনার করতে যাব অলরেডি সেই রাস্তার দিকেই আমরা এগোচ্ছি, আরেকটু কাছাকাছি এসে গেছি। এটা হলো অধ, তো আজকে আমরা অধের ডিনার করব। তো চলো ভেতরে ঢোকা যাক। তো ওপরে ঝাড়বাতিটা এত ভালো লেগেছে অধের ভেতরে, তো ভাবলাম এটাকে একটু ক্যামেরা বন্দি করে নিই। আর তার সাথে এখানে একটা স্ট্যাচু রয়েছে, সেই কারণে এটাকেও ক্যামেরা বন্দি করে নিয়েছি। তো আমরা এখন ডিনার করতে বসে গেছি, বেশ নস্টালজিক লাগছিল, আর বেশ ভালো সুন্দর গানও চলছিল, হালকা মিউজিকে গানগুলো চলছিল। আর এখানে দুটো ছবি রাখা ছিল, বেশ ভালো লাগছিল, তাই জন্য আমি এটাকেও ক্যামেরা বন্দি করে নিচ্ছি। কিন্তু অদে একটা নতুন সিস্টেম দেখলাম, যেটা এখনো পর্যন্ত আমার চোখে কোনো রেস্টুরেন্টে পড়েনি, সেটা হলো এই সিস্টেমটা। তো এটা হলো বাটন সিস্টেম। তো খাবার অর্ডার দেব বলে এই বাজারটা প্রেস করলাম, ওয়েটার আসলো আমাদের কাছে আর বলল এইখানে স্ক্যান করলেই অদের যা যা মেনু আছে সব ফোনে দেখাবে। তো যখন স্ক্যান করলাম তখন দেখলাম যে সত্যি তো ফোনে এই মেনুগুলো চলে এসছে, তো তোমাদের সাথেও এই মেনুগুলো শেয়ার করছি। বেশ আমার কাছে তো নতুন লেগেছে, কারণ এইরকম সিস্টেম এখনও পর্যন্ত যে কটা রেস্টুরেন্টে আমি খেয়েছি আমার চোখে কিন্তু পড়েনি, এটা আমার কাছে একদমই নতুন লেগেছে আর অবশ্যই ভীষণ ভালো লেগেছে। তো আমরা অর্ডার করেছিলাম মুর্গ আওয়াদি হান্ডি বিরিয়ানি, মুর্গ কষা আর কাঁচা আমের একটা শরবত। তো বন্ধুরা, আমাদের ডিনার এসে গেছে, ওয়েটার সার্ভ করছে, খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। কমপ্লিট হয়ে গেছে, কাঁচা আমের শরবত চলে এসেছে। তো এবার আমরা বিল পেমেন্ট করে আমাদের বাড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা, এটা হলো সল্টলেকের বৈশাখীর মোড়, এখান থেকে কিন্তু ডাইরেক্ট সেক্টর 5 অটো সকালবেলার দিকে অফিস টাইমে পাওয়া যায়। তো এই জায়গাটায় লাইনে দাঁড়াতে হয়, পরপর অটোগুলো দাঁড়ায় যাতে সিরিয়াল ওয়াইজ অটোগুলোতে ওঠা যায়। এখন অনেকটাই রাত হয়ে গেছে, সেই কারণে রাস্তাটায় লোকজনের সংখ্যাটাও খুব কম, কিন্তু এমনি সময় অফিস টাইমে অসম্ভব ভিড় থাকে। তো চলো বন্ধুরা, ডিনারটা আজকে খুব ভালো লেগেছে আর নতুন নতুন জিনিসও অদে গিয়ে দেখতে পেলাম। আর আমার কাছে সল্টলেক অদটা একটু তুলনামূলক ছোট লেগেছে, যদিও বা আমি লেক টাউন অদে এখনও যেতে পারিনি, যাওয়ার ইচ্ছে রইল, গেলে তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব।
তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি, আর ভিডিওটা বাড়াচ্ছি না। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে। যারা আমাকে বন্ধু করে রেখেছো মন থেকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও বন্ধু করোনি অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে দিও, তাকে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন বিদায় নিলাম, ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণে টাটা বাই।